আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিজের পদত্যাগের ব্যাপারে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর পক্ষে হাসান মাহমুদ। দেশে করোনা ভাইরাসে আরো 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2744 জন। জেকেজির করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে ডিবি। মানব ও মুদ্রা পাচারের অভিযোগে সাংসদ শহীদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ও শালিকা জেসমিনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন, করোনা ভাইরাস মোকাবেলা ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাস্থ্যখাতের দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগের বিষয়ে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বরং করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাস মহামারীতে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বেশি নজরে আসে, বের হয়ে আসে করোনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতাল, জেকেজির মতো অনেক প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি। পিপি মাস্ক কেনায় দুর্নীতিসহ নানা অসঙ্গতি সবার সামনে আসার পরে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তবে এসব ব্যর্থতার কোনো দায় নিজে নিতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনে সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। আমরা কিন্তু মানুষের সেবা নিয়ে কাজ করে গেছি গত 5 মাস। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এইটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। এবং এটাই সবচেয়ে মানদণ্ড, সবচেয়ে বড় আমরা কাজ ভালো করতে পেরেছি কিনা। এ সময় তিনি জানান, সরকার বিভিন্ন দেশের করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। বিএমআরসি অনুমোদন টেকনিক্যাল সাইডে তারা কথা বলছে, অনুমোদন তো দেবে সরকারি পর্যায়ে, এটা তো একটা পলিসি ডিসিশন যে আমরা কখন নিব এবং কাদেরটা নিব, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিক সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগের পর অধিদপ্তরকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, বিএনপি বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে অবান্তর কথা বলছে। চলতি মাসে কিছু অনলাইনকে অনুমোদন দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এ নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানাই, তিনি পদত্যাগ করেছেন এই জন্য, কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে। এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন। তথ্যমন্ত্রী বন্যা নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্য না করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে অনলাইনে আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যামচাম আয়োজিত সাংবাদিক পদক ঘোষণা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মতো আরো ভয়ানক ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যখাতের প্রয়োজন আরো বেশি গবেষণা। এই ভাইরাস মোকাবেলা করার জন্য কোনো দেশেরই পূর্ব প্রস্তুতি ছিল না। আমাদের টিকে থাকতে হলে আমাদের স্বাস্থ্যের উপর গবেষণা বাড়াতে হবে এবং সম্মিলিতভাবে এই ধরনের ভাইরাস থেকে মুক্তি লাভ করার জন্য, পৃথিবীর মানুষকে মুক্ত রাখার জন্য
ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে কোনো ভাইরাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। সফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2751 জন। গত 24 ঘন্টায় 12,050টি নমুনা পরীক্ষায় 2,744 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। হুমানশিষ্ঠের রিপোর্ট। দেশে আরও 2,744 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,13,000-এর বেশি মানুষ। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় কমেছে আক্রান্তের সংখ্যাও, তবে সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় আক্রান্তের হার 22.77, গত 15 জুলাই এ হার 25 ছাড়িয়ে যায়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,050, তাতে শনাক্ত হয়েছে 2,744 জন, শনাক্ত 2,13,254 জন। দেশে করোনা সংক্রমিত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.29%, এর মধ্যে পুরুষ 30 জন ও নারী 12 জন। 50 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যেই মৃত্যু হার সবচেয়ে বেশি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং 551 জন। নতুন 1,805 জন সহ এ পর্যন্ত 1,17,000 করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় 55%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। মুক্তিযোদ্ধা, চিকিৎসক দম্পতি, পুলিশ, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী সহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, ব্যাংকার ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 79 জন। বগুড়ায় করোনায় মারা গেছেন 2 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 84 জন। সিলেটে করোনায় মারা গেছেন 3 জন, মৃত 3 জনই পুরুষ, নতুন শনাক্ত 78 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 1 জন মহিলা। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 47 জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে করোনায় 1 ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে। এখানে 63 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 271 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে 80 বছর বয়সে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর খান, জেলায় নতুন শনাক্ত 1 জন। গাইবান্ধায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, জেলায় আক্রান্ত হয়েছেন 25 জন। নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের। 159টি নমুনা পরীক্ষা করে জেলায় নতুন শনাক্ত হয়েছেন 7 জন। উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় পৌরসভার 4, 7 ও 9 নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে বুধবার সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ 71 জন, নোয়াখালীতে 46 জন, জামালপুরে 1 চিকিৎসক দম্পতি সহ 12 জন, যশোরে 32 জন এবং ময়মনসিংহে 26 জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। জেকেজি হেলথকেয়ারে করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি আরও জানান, ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমন কোনো তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তিনি প্রতিষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে। অন্যদিকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। অস্ত্র মামলা গতকালকে 2 জন সাক্ষী 164 দ্বারাই আদালতে জবানবন্দি দিয়েছে। খুব সহসাই আমরা এই মামলার চার্জশিট দাখিল করব। আমরা সাবরিনার মামলাও প্রায় তদন্ত অনেক দূরে গিয়েছি এবং এই মামলাটা আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চার্জশিট দাখিল করতে পারব।
মানব মুদ্রা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদিকে সংসদ সদস্য পাপুল ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিমা ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তার বোন জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী জানান, একটি চক্রের ষড়যন্ত্রের শিকার তার পরিবার। মূলত দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। এই দেশকে দেওয়ার জন্য আসছি, আমরা নেওয়ার জন্য আসিনি, এটাই আমাদের স্লোগান। আর আমরা এখানের মধ্যে আপনারা যেটা জানতেছেন এগুলো আসলেই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো, এটা এটা ষড়যন্ত্রমূলকভাবেই হচ্ছে, এটা আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে, পুরোপুরি এটা একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। যেটাই হোক, এটা এখন তদন্তের মাধ্যমে আইনের মাধ্যমে যেটা যদি আমাদের কোনো কিছু থাকে অবশ্যই ওনারা জানবেন, আপনারা জানবেন, দেখবেন, আইনকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করতেছি। প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সেলিনা ইসলাম ও তার বোনকে। দুদক সচিব দিলওয়ার বক্ত জানান, অভিযোগ প্রমাণিত হলে জড়িতরা বিদেশে থাকলেও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। ১২ জুলাই সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন প্রধানকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠিয়েছিলেন অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম গণমাধ্যমকে জানান, সকালে প্রায় ১৫ মিনিটের এই ফোন আলাপের শুরুতেই কুশল বিনিময় করেন তারা। পরে পাক প্রধানমন্ত্রীকে করোনা মোকাবেলায় তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান খান দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সে বিষয়েও তাকে অবহিত করেন প্রধানমন্ত্রী। উন্নত আধুনিক পদ্ধতির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি করে শুধু জনগণের পুষ্টি চাহিদা পূরণ নয়, মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। গণভবন থেকে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করায় দেশ এখন মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসের চলমান কাজ ঈদের আগে এবং পরে ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি দাবি করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় রাস্তার অবস্থা এখন ভালো, তবে অবিরাম বৃষ্টিতে কোথাও কোথাও ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোরবানির ঈদ উপলক্ষে সড়ক, মহাসড়ক এবং আশেপাশের যে কোনো পশুর হাট না বসে তা সমন্বয় করতে পুলিশ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঈদের আগে ৭ দিন ও পরে ৭ দিন ফ্লাইওভার, আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস রেপিড ট্রানজিটের যে কাজ চলছে সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত কয়েকদিন কাজ বন্ধ রাখতে হবে। করোনা মহামারীতে একদিকে বেঁচে থাকা, অন্যদিকে জীবিকার সংগ্রামে মানুষ এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ স্মরণে বিএনআরসি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তার ভাষায়, দেশ এখন এক ভয়াবহ সংকটে, জাতীয় ঐক্য গড়ে তুলতে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি। জিএসডি সভাপতি আসামা আব্দুর রব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এতে অংশ নেন। ব্যক্তি এবং দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত না করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 12 বিদেশি নাগরিক সহ 13 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করে। এর মধ্যে 12 জন বিদেশি এবং একজন দেশি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠানো, সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আমার কাছে কিছু দামি গিফট আছে, রিলেশন অফ ফ্রেন্ডশিপ, তোমার কাছে পাঠাতে চাই। তো ইউজুয়ালি আমাদের যারা সহজপ্রাণ বাংলাদেশি যারা ভিকটিম, বন্ধুত্ব হিসেবে কেউ না করে না এবং তারা এই গিফটটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। তো কিছুদিন পরে বলে যে তোমার গিফট তো চলে গেছে এবং এটার দাম 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকা কোটি টাকা, 3 কোটি 5 কোটি টাকার উপরে। তো এই যে একটা বড় গিফট পাঠানো এবং এইখান থেকে কিন্তু আসলে প্রতারণার যে মূল চক্রটা কাজটা শুরু করে। আসলে গিফট আসে না, গিফট আসার নাম করে বাংলাদেশ থেকে তখন কেউ তাকে একটা ফোন দিয়ে বলে যে আপনাদের এরকম একটা গিফট আছে, আমি কুরিয়ার সার্ভিসের থেকে বলছি। তো এই কুরিয়ার সার্ভিসের যখন আসে তখন তার মধ্যে আরেকটা কনফিডেন্স আসে, না গিফট তো উনি বলেছে আবার কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এখানে চলে আসে। তো সেই কুরিয়ার সার্ভিসের থেকে তখন বলা হয় যে আপনারা এটার জন্য কুরিয়ার ফি দিতে হবে এবং কিছু কাস্টমস অ্যান্ড ডিউটিজ আছে। তো তার জন্য তারা খুব সুন্দর করে বলে আসলে আমরা ক্যাশ টাকা লেনদেন করি না, আপনাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। আসলে পুরোটাই যে ভিকটিম আমাদের যিনি এই বাংলাদেশের পক্ষে আছেন তাকে কোনোভাবে যেন তার মিসট্রাস্ট না হয় যে ক্যাশ টাকা দিতে হবে। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট অবশ্যই যাচাই করে দেখতে হবে বাড়ি এলাকে। সন্দেহ হলে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলা করেছে সিআইডি। একই সাথে অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি সব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগ বাড়ছে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের। পানিবন্দী হয়ে পড়েছেন 20 জেলার অন্তত 13 লাখ মানুষ। শেরপুরে পানিতে ডুবে আর সাপের কামড়ে মারা গেছে দুজন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। ধানও অর্ধেক কাটছে, অর্ধেক কেটে হবে নাকি আঙ্গো সরকারের কাছে এই অনুরোধ আঙ্গো যেন এটা বেরি বাদ করে দেয়। ফসলি জমি বন্যায় কেড়ে নেওয়ার পর অসহায় দাবি বন্যার্থদের। জামালপুরে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে 200 মিটারের ব্রিজ। এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের 15 গ্রামের মানুষের। বাঁধ দিয়ে আমরা কিন্তু সবাই লটকে আমরা পোলা মানে অনেক রাখছি, ঘরে চালে রাখি দিছি। পানি হয়ে গেছে, গরু বাছুরে খাওয়া দাওয়ার সমস্যা, গরু বাছুর অসুখ হইতে আছে। কুড়িগ্রামে বিশুদ্ধ পানির সাথে দেখা দিয়েছে শুকনো খাবার ও গো-খাদ্যের সংকট। স্বাস্থ্য ঝুঁকিতে বন্যা কবলিত এলাকার মানুষ। ধরলা ও তিস্তার পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে বুড়িরহাট এলাকায়। এক মাস ধরে পানিবন্দী হয়ে আছে, হাত পায়ে ঘা হয়েছে, চর্ম রোগ হয়েছে, কোনো ডাক্তার টাক্তার কেউ খোঁজ খবর নেয় না। আমরা তো খাড়ি, আমরা পরিশ্রম করি, আমরা খামো এলাকায় পানির জন্য আমরা কিছু করতে পারি না। এদিকে পদ্মা ও আড়িয়াল খার পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে মাদারীপুরে। ব্যাপক আকার ধারণ করেছে নদী ভাঙন। 21টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 3000 মানুষ। তবে গত 15 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো রকম সহায়তা না পাওয়ার অভিযোগ এসেছে মানিকগঞ্জের যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের পক্ষ থেকে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নাটোর এবং ব্রাহ্মণবাড়িয়ায়। তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। নদীর পানি প্রবেশ করেছে শহরে। দফায় দফায় বন্যায় জেলার লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই অবস্থা সিলেট শহরেও। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করেছে। অপরিবর্তিত রয়েছে শেরপুরের চরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি। পানিতে ডুবে ও সাপের কামড়ে সেখানে মারা গেছেন দুজন। তবে কমতে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনা ও রাজবাড়িতে পদ্মার পানি। এস এম আশরাফ, এটিএন বাংলা।
করোনা মহামারীর সাথে দীর্ঘস্থায়ী বন্যায় এবার মারাত্মক সংকটে দেশের গ্রামীণ অর্থনীতি। এলাকায় কাজ নেই, আবাদ নষ্ট, ছড়িয়েছে গবাদি পশুর রোগবালাই। এমন নানা দুর্যোগে নিঃস্ব হচ্ছেন কৃষক ও খামারিরা। কোরবানির ঈদকে ঘিরে যে বাণিজ্য তাতেও মত্তা। সস্তায় বিক্রি হচ্ছে গরু ছাগল, এতে দেনা বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছেন গ্রামের মানুষ। কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার চরাঞ্চলে এখন বেশিরভাগ মানুষেরই আয় রোজগার গবাদি পশু ঘিরে। এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা গরু ছাগল কেনেন, পালন করে তা বিক্রির আয় থেকে সংসার চালান। কোরবানির ঈদই তাদের কাছে আয়ের মূল মৌসুম, কিন্তু এবার সেই সময়ই দুর্যোগ। বন্যা আসার আগে 80,000 টাকা কি 90,000 টাকা দাম হয়েছে, সে গরুর দাম এখন 50-45। বেচাও যাইতেছে না, ফের আবার কেনার তো সমর্থই নেই। এবার ঈদে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম পশু কোরবানি হতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশেষজ্ঞরা। এই মহা দুটো দুর্যোগ আমাদের দরিদ্র মানুষকে ভীষণভাবে আক্রান্ত করেছে, বিশেষ করে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং রংপুরের কিছু অংশ জেলায়। তারা ছোট খামারে বিশেষ করে, এমনকি বড় খামারিরাও তারা এগুলো বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা এগুলো চালায়, এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কোরবানি ঈদের সময় তারা বিক্রি করে পয়সাটা ফেরত দেবে। যদি কোনো কারণে তারা বেচতে না পারে অথবা কম দামে বেচতে ব্যর্থ হয়, তাহলে পুঁজিবাজারে একটা বড় ধরনের ধস নামবে। কোরবানির ঈদে চাহিদার 70% পশুই আসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে, সেসব এলাকার বেশিরভাগই এখন বন্যা কবলিত। এবার অনেক মানুষেরও কোরবানি দেওয়ার ক্ষমতার মধ্যে নাই, গত বছরে তারা দিয়েছে, এই বছরে পারবে না, অনেকে চাকরি না, অনেকে বেতন কমে গেছে। যেটা করা সেটা হচ্ছে, যার গরু আছে তাদেরকে একটা ঋণ দেয়া, আমি কোনো আর্থিক সহায়তা দিতে হবে, তারাই টাকাটা ফেরত দেবে, তারা যেন গরুটাকে রিটেইন করতে পারে, তারা যেন গোখাদ্য কিনে। এখন গোখাদ্য যেমন রোমানিতে গোখাদ্যের দাম 10 গুণ বেড়ে গেছে, এর ভেতরে চুরির কোনো সম্ভাবনা নেই। এই টাকাটা যারা এনজিও করছে তাদের মাধ্যমে বিতরণ করতে পারে এবং এই টাকাটা 100% ব্যাক করবে, গরিব মানুষ টাকা চুরি করে না। কোরবানির পশু কেনাবেচায় এমন নাজুক বাজার ঈদের পর গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করছেন এই উন্নয়ন বিশেষজ্ঞরা, যাতে কয়েক লাখ মানুষ আরও দরিদ্র হবে বলেও ধারণা তাদের। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নতুন পরিকল্পনা প্রণয়ন করে এই সমস্যা সমাধানে আগ্রহী তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন নগরীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতা পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। মমিনুর রিপনের রিপোর্ট। ভারী বৃষ্টি হলে রাজধানীর অধিকাংশ স্থানেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জমে থাকা পানি সরে যাওয়া পর্যন্ত দীর্ঘ সময় ভোগান্তির মধ্যে পড়তে হয় রাজধানীবাসীকে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট অধিদপ্তর, বোর্ড, কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সচিবালয়ে সভা করেন স্থানীয় সরকার মন্ত্রী। জলাবদ্ধতা নিয়ে ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ দায়িত্বপ্রাপ্তদের সাথে দুই সিটি কর্পোরেশনের বক্তব্যের ভিন্নতা থাকায় সরেজমিনে ঢাকার জলাবদ্ধতার স্থানগুলো পরিদর্শন করেন তাজুল ইসলাম। কিছু কিছু এন্টিটি তো পরিদর্শন করতে পারে, সে পরিদর্শন করা হয়েছে, তথ্য আমরা পেয়েছি, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা মনে করি যে এই যদি ওনারা সক্ষমতার সহিত দায়িত্বটা পালন করতে পারেন এবং নিতে চান, তাইলে অবশ্যই আমরা এ ব্যাপারে তাদের সাথে একসাথে হয়ে কাজ করার জন্য আমরা পদক্ষেপ নেব। এ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি অভিযোগ করেন সারা বছর কোটি কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ দায়িত্বপ্রাপ্তরা। এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসাকে দেওয়া ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেখানে ওয়াসা বলেছে খাল পরিষ্কার করেছে, আপনারা দেখেছেন সেখানে খাল পুরো বদ্ধ, আবর্জনা দিয়ে বদ্ধ। যেখানে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে তাদের পাম্প স্টেশন দিয়ে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে, সেখানে আমরা গিয়ে দেখেছি যে সেখানে আসলে কোনো পাম্পও নেই, একটি নিতান্তই একটি আউটলেট রাখা হয়েছে এবং সেখানে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সুযোগ দিলে জলাবদ্ধতা নিরসনে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে দাবি করেন দক্ষিণের মেয়র। সরেজমিন পরিদর্শন করে এটা ওয়াকিবহাল হলাম যে কীভাবে কী সমস্যাগুলো আসলে কোথায় কোন পর্যায়ে, এবং আমি আশাবাদী যে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা সুদূর প্রসারী
পরিকল্পনা নিয়ে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। তবে দায়িত্ব যাদের হাতেই থাকুক না কেন, জলাবদ্ধতা নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ক্লাইমেট ভলনারেবল ফোরাম সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসেডর হয়েছেন ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স অ্যান্ড অটিজমের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন। ভলনারেবিলিটি থিমেটিক বিভাগের অধীনে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আরও তিন বিভাগে একই পদে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লেগাডা এবং কঙ্গোর শীর্ষ জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টোসি পান পানুকে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। থিমেটিক অ্যাম্বাসেডর হিসেবে তারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে প্রচারণা চালাবেন। ঢাকার বর্তমান দুই সিটি মেয়র দিয়ে রাজধানী জলাবদ্ধতা দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভি অভিযোগ করেন, একদিকে উন্নয়নের নামে সরকার সমর্থকরা লুটপাট করছেন, অন্যদিকে পাটকল সহ বেকার শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। আপনার উন্নয়নের ছোঁয়া আজকে ওই কি বলে সম্রাটদের পকেটে যায়, আজকে শাহদের পকেটে যায়, সেই উন্নয়ন কেন ওই তাদের দল ভেসে গেছে। অনলাইনে পাঠদান এগিয়ে নিতে সারা দেশে মডেল স্কুল তৈরি করে স্কুল অফ ফিউচার সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছাত্রদের জন্য ডিজিটাল শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। নতুন করে 5,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান মাহবুব হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনলাইনে পাঠদান নিরবচ্ছিন্ন করতে সার্ভিস প্রোভাইডার ও মোবাইল কোম্পানিগুলোকে প্রতিশ্রুত ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী। সকলের জন্য ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সেবাটা পৌঁছে দেওয়া, সেখানে যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা তারা যেন প্রত্যেকটি জায়গায় সঠিকভাবে যেন সুলভ মূল্যে উচ্চ গতির ইন্টারনেটটা নিশ্চিত করতে পারেন, বিশেষ করে প্রতিশ্রুত অর্থাৎ যে বলছে যে 4G আছে সেখানে যেন 4G থাকে, যে বলছে যে হ্যাঁ এখানে আমি 5 MB আমি টাকা দিয়ে কিনছি সে যেন 5 MBটা নিশ্চিত পান, এই বিষয়টা তাদের প্রতিশ্রুত যাতে ইন্টারনেটটা কোয়ালিটিটা ঠিক রাখে সেই আহ্বান করছি। এবং পাশাপাশি স্টুডেন্টদের জন্য যেন একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হয়। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের পর্যটন শিল্পকে এখনই রক্ষা করা না গেলে প্রায় 7,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা। এই লোকসান পুষিয়ে নিতে হোটেল ও রিসোর্টগুলোকে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নেতারা। হাবিবুর রহমান অভি রিপোর্ট। দেশের জিডিপিতে বড় অবদান রাখে পর্যটন খাত, কিন্তু মহামারী করোনার আঘাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের এই শিল্প। পর্যটক না থাকায় হোটেল রিসোর্টগুলো প্রায় বন্ধের পথে, ফলে চাকরির অনিশ্চয়তায় এখাতের প্রায় 3.5 লাখ শ্রমিক ও কর্মচারী ইতিমধ্যে কর্মহীন হয়েও পড়েছেন অনেকে। এই শিল্পকে বাঁচাতে সরকারের নিজস্ব তহবিল থেকে 500 কোটি টাকা অনুদান চেয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত গ্যাস ও পানি বিল মওকুফের দাবিও তাদের। 5 crores doesn't mean give us the cash, give us that waiver in temporary basis to address our utility bills, most importantly it's employment to me because without people we cannot do nothing. ছোট বড় মিলিয়ে সারা দেশে হোটেল আছে প্রায় 1200। প্রতি বছরে শিল্প থেকে 1,000 কোটি টাকা রাজস্ব পায় সরকার। এদিকে করোনা প্রতিরোধে নিয়োজিত নার্স চিকিৎসকদের থাকার জন্য জায়গাও দিয়েছে বেশ কয়েকটি বড় হোটেল, তবে কয়েক মাস হয়ে গেলেও এখনো বিল পরিশোধ করেনি সরকার। কারণ এখানে দেখা গেছে তারা ডাক্তার আছে, নার্স আছে, অন্যান্য অ্যাসোসিয়েট আছে, আমি 30 কোটি টাকা বললাম টোটাল তাদের কাছে পাও না, ট্রান্সপোর্টেশন
ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন। আমাদের এই বিলগুলো আটকে যাওয়াতে আমরা কোনোভাবেই সার্ভাইভ করতে পারছি না। ধ্বংসের মুখে পড়ায় পর্যটন শিল্পের পাশে সরকার এখনই না দাঁড়ালে হোটেল ও রিসোর্টগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও তাদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারী নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনায় আবারও বেজিংয়ের বিরুদ্ধে এ ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের কাছে প্রমাণ আছে দুই চীনা নাগরিক অস্ত্রের ডিজাইন, ওষুধের তথ্য, সফটওয়্যারের সোর্স কোড এবং চীনা সরকার বিরোধীদের ব্যক্তিগত তথ্য মিলিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করেছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডিমার্স বলেছেন, সবকিছু জেনেও চীন বিষয়টি অস্বীকার করছে, যা লজ্জাজনক। এর আগেও চীনের বিরুদ্ধে এমন অভিযোগ আনে মার্কিন সরকার। ফরিদপুরে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ দিন দিন বাড়ছে। এর মধ্যে নগরকান্দা চর যশোরদি ইউনিয়নের নিখুরহাটি গ্রামে প্রথমবারের মতো ড্রাগন বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছেন জামাল মুন্সি। তাকে দেখে উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় এবং একটি গাছ থেকে কয়েক বছর এক টানা ফল পাওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। সহজ শর্তে ব্যাংক ঋণ ও ফল বাগানে আগ্রহীদের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলে বেকার যুবকরা ফল বাগান করে স্বাবলম্বী হবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পার্টেক্স খেলার খবর। উন্নত চিকিৎসার জন্য আগামী শনিবার লন্ডন যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত তিন মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তিনি। দেশে চিকিৎসা নিয়ে উপকার না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তামিম জানান, তার প্যাথোলজিক্যাল টেস্টে কিছু ধরা পড়ছে না, সমস্যা কোথায় তাই লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, তার পরামর্শে সেখানে যাচ্ছেন। বিসিবির অনুমতি নেওয়া হয়ে গেছে। এবার কোভিড নাইন্টিন টেস্টে নেগেটিভ ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন তামিম। আগামী মৌসুমেও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থাকছে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। দল ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নিজেই তা নিশ্চিত করেছেন তিনি। সেলটিকের বিপক্ষে প্রীতি ম্যাচের বিরতির সময় এক ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, তিনি এই ক্লাবেরই অংশ, কোথাও যাচ্ছেন না, থাকছেন সেখানেই, বরং আগামী মাসে ক্লাবের 50 বছর পূর্তি উদযাপন নিয়েই এখন ব্যস্ত থাকতে চান। শুধু এবছর নয়, সহসাই দল না ছাড়ার ইঙ্গিত দিয়ে 2018 সালের বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা বলেন, পিএসজির জন্যই ট্রফি আনার চেষ্টা করবেন তিনি, সেজন্য নিজের সেরাটা উজাড় করে দেবেন। রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের বেশ কয়েকটি দল আগ্রহ দেখিয়েছিল এমবাপ্পেকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে 4-0 হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে 31 মিনিটে ম্যান সিটিকে লিড পাইয়ে দেন পল স্টার্লিং। তার দ্বিতীয় গোলে 2-0 লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধেও বল পজিশন আর আক্রমণে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। ফিল ফোডেন 63 মিনিটে ব্যবধান 3-0 করেন। এরপর আইমারিক লাপোর্টে গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ের পয়েন্ট টেবিলের 18 নম্বরে নেমে গিয়ে রেলিগেশনের সংখ্যা এখন ওয়াটফোর্ড। ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইটালিয়ান সিরি এতে সাসুলোকে 2-1 হারিয়েছে এসি মিলান। প্রতিপক্ষের মাঠ মেপি স্টেডিয়ামে 19 মিনিটে দলকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। যদিও ফ্রান্সিসকো কাপুতোর গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে সাসুলো। এরপর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলে জয় পায় এসি মিলান। এই জয়ে 59 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে উঠে এসেছে তারা। 4 নম্বরে থাকা ল্যাজিওর পয়েন্ট 69। আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে এসি মিলানকে, অন্যদিকে হারতে হবে লাজিওকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজের পদত্যাগের ব্যাপারে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর পক্ষে হাসান মাহমুদ। দেশে করোনা ভাইরাসে আরো 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,744 জন। জেকেজির করোনা পরীক্ষা নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে ডিবি।
মানব মুদ্রা পাচারের অভিযোগে সাংসদ শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ও শালিকা জেসমিনকে দুদকের জিজ্ঞাসাবাদ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন, করোনা ভাইরাস মোকাবেলা ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News।